হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও। তো আজকে ভিডিওতে আমি কথা বলবো বাঙালি বিগেস্ট ফেস্টিভ্যাল সেরা পাঁচটি দুর্গাপূজার প্যান্ডেল সম্পর্কে। তো এই বছর কলকাতার সেরা পাঁচটি দুর্গাপূজার প্যান্ডেল কোনগুলি হতে চলেছে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এছাড়া এই প্যান্ডেলগুলোর লোকেশনও কিন্তু তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর গাইস হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দিই, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দাও। আর তোমরা কিন্তু এই বছর এই পাঁচটি প্যান্ডেল একদম মিস করবে না। তো গাইস চলো দেখে নিই আমাদের লিস্টে থাকা সেরা পাঁচটি দুর্গাপূজা প্যান্ডেল। এই বছর আমাদের লিস্টে পঞ্চম নম্বরের স্থানে রয়েছে চেতলা অগ্রণী ক্লাব। আর চেতলা অগ্রণী ক্লাবের থিম হলো ষোলকলায় পূর্ণ। তো গাইস তোমরা তো জানো প্রতি বছর চেতলা অগ্রণী ক্লাবের থেকে অসাধারণ কিছু থিম দেখতে পাই। আর এই বছর চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণভাবে কলা পাতা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর এই কারণে কিন্তু তাদের থিম কিন্তু বেশ ইউনিক লাগছে দেখতে এই বছরে। তো গাইস চলো এই প্যান্ডেলে কিছু সিনেমেটিক শট দেখাই তোমাদের। তো গাইস এতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেলটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। গাইস এই প্যান্ডেলটি গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো গাইস চলো আমরা এখন দেখে নেবো আমাদের লিস্টে থাকা চতুর্থ নম্বর প্যান্ডেলটি। তো গাইস এই বছর আমাদের লিস্টে চতুর্থ নম্বর স্থানে রয়েছে দেশীপুরীয় পার্ক। আর এই বছরের দেশীপুরীয় পার্কের থিম হলো মহিষাদলের রাজবাড়ি। আর গাইস তোমরা তো জানো দেশীপুরীয় পার্ক প্রতি বছরই আমাদের বিগ বাজেট দুর্গাপূজা প্যান্ডেলের মধ্যে তাদের অবস্থান কিন্তু প্রতি বছরই কিন্তু দেখা যায়। তো গাইস চলো এই বছর দেশীপুরীয় পার্কে কিছু সিনেমেটিক শর্ট দেখিয়ে দিই তোমাদের। তো গাই দেশীপুরীয় পার্কের প্যান্ডেলটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু দেশীপুরীয় পার্কের প্যান্ডেলটি ভিজিট করতে একদম ভুলবে না। তো গাইস গুগল ম্যাপ লোকেশন কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করে এই প্যান্ডেলটি ভিজিট করতে পারো। তো গাইস চলো এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টে থাকা তৃতীয় নম্বর প্যান্ডেলটি। তো গাইস আমাদের লিস্টে তৃতীয় নম্বরের স্থানে রয়েছে সন্তোষ মিত্র স্কয়ার। আর এই বছরের সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হলো দিল্লির লাল কেল্লা। আর এই বছরের সন্তোষ মিত্র স্কোয়ার তুলে ধরেছে অসাধারণ লাইটিং শো এবং সাউন্ড সিস্টেম। আর তুমি এই লাইটিং শো এর সঙ্গে যখন সাউন্ড সিস্টেমটা শুনবে তখন সেটা মুখে প্রকাশ করা সম্ভব নয়। তো গাইস চলো তাদের লাইটিং শো এবং সাউন্ড সিস্টেম শুনে নিয়ে এক ঝলকে। তো গাইস আশা করি বুঝতে পেরে গেছো যে এই বছর সন্তোষ মিত্র স্কোয়ার কতটা চমক দিতে চলেছে। তো আশা করি তোমরা অবশ্যই এই প্যান্ডেলটি ভিজিট করবে। তো গাইস চলো তোমাদের ভেতরে প্যান্ডেলের কিছু সিনেমেটিক শট দেখাই। তো গাইস কিভাবে আসবে এই সন্তোষ মিত্র স্কোয়ারে? তো শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে একটু এগিয়ে এসেই পেয়ে যাবে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারবে লেবুতলা অথবা সন্তোষ মিত্র স্কোয়ারে। এছাড়াও আমি তোমাদের জন্য গুগল ম্যাপ লোকেশনও কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে আসতে পারো এই সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেলটিতে। তো গাইস চলো এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টে দ্বিতীয় নম্বর প্যান্ডেলটি। তো গাইস এই বছরে আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরের স্থানে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2022 থিম হলো
রোমের ভ্যাটিকান সিটির সেন্ট পিটার ব্যাসিলিকা। আর তোমরা তো সবাই জানো গত বছর শ্রীভূমি বুর্জ খলিফা তৈরি করে গোটা বিশ্বকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল। আর গত বছরের মতো এই বছরও কিন্তু শ্রীভূমি তাক লাগাতে চলেছে গোটা বিশ্বকে রোমের ভ্যাটিকান সিটি সেন্ট পিটার ব্যাসিলিকা তৈরি করে। তো গাইস চলো তোমাদের কিছু এই প্যান্ডেলে সিনেমাটিক শর্ট দেখাই। তো গাইস সিনেমাটিক শর্টগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু এই প্যান্ডেলটি ভিজিট করতে একদম ভুলবে না। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো গাইস তোমরা শ্রীভূমিতে কিভাবে আসবে? তো শ্রীভূমিতে আসতে হলে শিয়ালদা থেকে বাস ধরে ডাইরেক্ট চলে আসতে পারবে শ্রীভূমিতে। এছাড়া যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা দেখতে পাবে ভিডিওর ডিসক্রিপশনে গুগল ম্যাপ লোকেশন দেওয়া আছে। তোমরা চাইলে গুগল ম্যাপ লোকেশন দেখেও এই প্যান্ডেলে আসতে পারবো। আর যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। এছাড়া তোমরা যদি কেউ ইউটিউবে প্রমোশন করতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। তো গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর যে ইনস্টাগ্রাম আইডি, এটাই কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি। এছাড়া ইনস্টাগ্রাম আইডির লিংক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। তো গাইস চলো এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টের প্রথম নম্বর প্যান্ডেলটি। আমাদের লিস্টে প্রথম নম্বর স্থানে যে প্যান্ডেলটি রয়েছে তোমরা কিন্তু সবাই জানো। তো গাইস তারপরে তোমাদের জানিয়ে দিই এই বছর আমাদের লিস্টে প্রথম নম্বর স্থানে রয়েছে কল্যাণী আইটি এভারের মালয়েশিয়ার টুইন টাওয়ার। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো, মালয়েশিয়ার টুইন টাওয়ার এখন কল্যাণীর আইটি এভারে দেখতে পাবে। আর এখন মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখার জন্য আর পাসপোর্ট করা লাগবে না, তোমরা কিন্তু এই বছর কল্যাণীতে গেলেই কিন্তু দেখতে হবে মালয়েশিয়ার টুইন টাওয়ার। আর অসাধারণ লাইটিং শো রয়েছে কিন্তু এই মালয়েশিয়ার টুইন টাওয়ারে, যা কিন্তু তোমরা কল্যাণীতেই দেখতে পাবে। আর তোমরা তো জানো গত বছর শ্রীভূমিতে কিন্তু বুর্জ খলিফা তৈরি হয়েছিল। আর বুর্জ খলিফা তৈরি করে কিন্তু শ্রীভূমি গত বছর গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। আর এই বছর কিন্তু তাক লাগাতে চলেছে কল্যাণী আইটি এমারে এই মালয়েশিয়ার টুইন টাওয়ার। তো গাইস তোমরা অবশ্যই কিন্তু মালয়েশিয়ার এই টুইন টাওয়ার উপভোগ করতে পারবে কল্যাণী আইটি এমারে গেলে। অবশ্যই তোমরা কিন্তু যাবে কল্যাণী আইটি এমারে এই প্যান্ডেলটি দেখার জন্য। আশা করি তোমার দারুণ লাগবে এই প্যান্ডেলটি। তো গাইস চলো এই ব্যান্ডারে কিছু সিনেমাটিক শর্ট তোমাদের দেখিয়ে দিই। লাগলো দোলা কাশের বনে ইমেল শরত টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমী অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পূজোর বন্ধুয়ার সিনেমাটিক শর্টগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে গাইস, তো গাইস এই প্রত্যেকটি প্যান্ডেল কিন্তু তোমরা এখন যে ভিজিট করতে পারো, কারণ প্রত্যেকটি প্যান্ডেল কিন্তু ওপেন হয়ে গেছে। তো অবশ্যই তোমরা এখন যে কিন্তু ভিজিট করতে পারবে এই প্যান্ডেলগুলোতে। আর প্রত্যেকটি প্যান্ডেলের ভেতরেও কিন্তু প্রবেশ করতে পারবে, কোনো সমস্যা নেই কিন্তু। ওকে গাইস তো তোমাদের জানিয়ে দিলাম। তো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর গাইস আমার ইনস্টাগ্রাম আইডি কিন্তু লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যে ফলো করে দিও। ওকে গাইস, তো গাইস আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তারপরে তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই গাইস। ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে বছর বছর।